বাংলাদেশের 48তম স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রুনাইয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ওই অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন দেশের জনপ্রিয় তরুণ সঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব। বাংলাদেশ হাইকমিশন, ব্রুনাই ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করে সৃষ্টি কালচারাল সেন্টার। অপু স্বপ্নীল ছাড়াও এতে অংশ নেন সঙ্গীত শিল্পী জিনিয়া লুইপা ও নৃত্যশিল্পী লাবণ্য। আনিসুল ইসলাম হিরুর নেতৃত্বে অনুষ্ঠানে অংশ নেন নৃত্যশিল্পী মোহতামিন উল হক, মুশফিকুর রহমান, ইমদাদুল হক, লাবণ্য, কাজল, প্রমিউ সাবা। যন্ত্রসঙ্গীতে ছিলেন রূপতনুদাম, আলমগীর ও শুভ্র। উল্লেখ্য, বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার প্রয়াসে দীর্ঘদিন ধরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে আসছে সৃষ্টি কালচারাল সেন্টার। এবারের অনুষ্ঠানটি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়, এমনটি জানান সংগঠনের পরিচালক বিশিষ্ট নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। তিনি বলেন, দেশাত্মবোধক নাচের পাশাপাশি ফোক গান ও ঐতিহ্যবাহী বাংলা চলচ্চিত্রের গান ও নৃত্য পরিবেশিত হয়েছে অনুষ্ঠানে। ব্রুনাইয়ের হাই কমিশনার এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসাইনের আমন্ত্রণে গত সোমবার বিকেলে বন্দর সেরি বেগুয়ানের ইম্পায়ার হোটেলের ইন্দিরা সমুদ্র হলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন তারা। 31 মার্চ ব্রুনাইয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত গালা নাইটে অংশ নেয় সৃষ্টি কালচারাল সেন্টার। সন্ধ্যা 7টা থেকে দ্য রিচকুন আন্তর্জাতিক হোটেলের সংকেত বলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।